السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. آمنت بالله. সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এ প্রত্যাশা করছি করে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক জমাবারের আসল ইসলাম জানি আজকের পর্ব আমরা আলহামদুলিল্লাহ ইতোমধ্যে অনেক ভাইয়ের প্রশ্ন অনেক বোনের প্রশ্ন আমরা পেয়েছি তারা গতকালকে আমরা যখন ফেসবুক পেজ এবং আইডিতে ঘোষণা করেছি তারা প্রশ্ন পাঠিয়ে দিয়েছেন কমেন্ট করে লিখে ফেলেছেন আমরা তাদের কমেন্টগুলো সংগ্রহ করেছি ইনশাআল্লাহ তাদের কমেন্টগুলো থেকে আগে আমরা উত্তর দিচ্ছি তারপরে আজকের লাইভে যারা প্রশ্ন করবেন মোবাইলের স্ক্রিনে আপনাদের প্রশ্ন উঠবে কম্পিউটারে উঠবে আমাদের ল্যাপটপে ইনশাআল্লাহ আমরা সেখান থেকেও কিছু প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করব ওম্মা ইল্লা বিল্লাহ তা আমরা আশা করছি যে সাউন্ড সিস্টেম ঠিক আছে আপনারা ভালোই শুনতে পাচ্ছেন এরপরে যদি কোনো সমস্যা আপনারা ফিল করেন তাহলে আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সাউন্ড সিস্টেম আরও ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আমরা সময় নষ্ট না করে শুরু করতে চাচ্ছি আমাদের ইজিতিহাদ আহমদ লাবিব নামে একজন ভাই জানতে চেয়েছেন উনি বলছেন যে হুজুর আমার পরিবারের সদস্যরা প্রায় গিবতে লিপ্ত হয় অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও আমাকে তাদের গিবদ শুনতে হয় এমত অবস্থায় আমার করণীয় কি জি ভাই আপনাকে ধন্যবাদ গিবত করা যেমন হারাম গিবদ শোনাও হারাম নাহান্ন হিব আলাইহব্লাম আনি লগবা লগই বা আল্লাহ হাবিব সাল্লাম গিবোধ করতে যেমন নিষেধ করেছেন গিবদ মনোযোগ দিয়ে শুনতেও নিষেধ করেছেন অনেক সময় খাবারের টেবিল একসাথে খেতে বসলেও গিবদ শুরু হয়ে যায় এই অবস্থায় আপনি তো গিবদ করবেনই না যখন গিবদ শুরু হয় তখন আপনি সেখান থেকে উঠে যাবেন চেষ্টা করবেন গিবদ না শুনতে যদি ওঠার পরিবেশ না থাকে তাহলে যারা গিবোধ করছে তাদেরকে একটু নিবৃত্ত করার চেষ্টা করবেন তাদেরকে বিনয়ের সাথে তারা যদি সিনিয়র ম্যান হয় আপনার বড় হয় তাহলে বলবেন যে আমরা গিবদ না করি কবিরা গুণা হয়ে যাচ্ছে আর তারা যদি জুনিয়র কেউ হয় তাহলে একটু আদেশ সুলভ কথা বলে তাদেরকে থামিয়ে দেবেন এক গিবদ করবে না থামোতো চলো আমরা অন্য বিষয়ে কথা বলি অথবা আপনি ট্যাক্টফুল্লি বুদ্ধিমত্তার সাথে গিবত থেকে নিজের আপনজনদেরকে বাঁচানোর জন্য আপনি ভিন্ন কোনো বিষয়ের অবতারণা করতে পারেন তাহলে দেখবেন যে কথা অন্যদিকে চলে গেছে তখন লোকেরা গিবত বন্ধ করে দিয়েছে মোহাম্মদ জামাল উদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন তিনি বলেছেন যে হুজুর আমি প্রতিদিনই দু চার রাখা তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে ব্যাতের পড়তে চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে এমন হয় যে ঘুমের কারণে উঠতে পারি না ফজলের আজান হয়ে যায় তখন কি ভিতির পড়ব নাকি কি সকাল বেলায় পড়ব আপনাকে আমি পরামর্শ দিতে চাই যদি এমনটি কখনো হয়ে যায় যে আপনি ভোর রাতে উঠতে পারেননি আজান হয়ে গেছে তাহলে আপনি ভিতিরের নামাজ আজানের পরেও আপনি পড়তে পারবেন যেহেতু আপনি অনিচ্ছায় এটা হয়েছে আপনি ঘুম থেকে উঠেছেন তখন আপনি বিতিরের নামাজ পড়বেন তারপরে ফজরের নামাজের সুন্না আদায় করবেন কোনো অসুবিধা নেই ফজরের নামাজের আজানের পরে সূর্য ওঠা পর্যন্ত দুরাকাত সুন্না ব্যতীত প্রিয় নবী অন্য কোনো সূন্য বা নকল নামাজ পড়তেন না কিন্তু বিতিরের নামাজের বিষয়টা যেহেতু এখানে আপনার ব্যর্থ ঘটেছে এটা কাজা হয়ে গেছে এই আপনি ঘুম থেকে উঠেও বিতির পড়তে পারবেন আর যদি দিনের বেলায় বিতির আপনি পড়েন তাহলে আপনি জোর রাকাত পড়বেন বেজোর না পড়ে জোনাইদ আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন তিনি আমাকে সালাম বলেছেন ওয়ালাইকুম আসসালাম হজুর আমি একজন বেরিস্টার সাহেবকে বিভিন্ন আলোচনায় প্রায়শই বিসমিল্লার জায়গায় মহান আল্লাহর নামে শুরু করছি এভাবে বলতে শুনি কথাটি কি ঠিক বিসমিল্লা রহমান রাহিম শব্দের বাংলা অনুবাদ হলো আমরা পরম কুরু নাময় দয়াদাল্লার নামে শুরু করছি তো আরবিটি পড়া উচিত এটা হলো অনুবাদ শুধু অর্থের নাম কোরআন নয় শব্দ এবং অর্থ দুটার সমন্বিত নাম কোরআন যেহেতু বিসমিল্লাহ রহমানুর রাহিম এটা কোরআন মাজিদের আয়াতেরই অংশ এজন্য আমরা শুধু অর্থটা পড়ব না আমরা সরাসরি আয়াতে কারিমাটাই তেলাওয়াত করে কাজ বা কথা শুরু করব। এই জন্য সম্মানিত ব্যারিস্টার তিনি যা করছেন শুধু অর্থ পড়ছেন তিনি আয়াত পড়ছেন না এটা অসুন্দর তাই তাকে অনুরোধ করব তিনি যেন কোরআন শরীফ কোরআন মজিদের এই আয়াত খানা তেলবাত করেই কথা শুরু করেন ইতিমধ্যে অনেক ভাইরা সালাম দিয়েছেন এবং মোবাইলে কমেন্ট করে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাজা আবু বকর নামে একজন ভাই জানতে চেয়েছেন যে আমার প্রশ্ন হচ্ছে কবর দেয়ার কয়েক মাস পরে যদি কবর ভেঙে যায় তাহলে ওই কবর কি আবার সংস্করণ করা যাবে জি ভাই যদি কবর ভেঙে যায় তাহলে কবরকে আবার সংস্কার করা যাবে কোনো অসুবিধা নেই এটা সংস্করণ শব্দটি ভুল হয়েছে হবে সংস্কার কবরকে আপনি আবার সংস্কার করতে পারবেন কোনো অসুবিধা নেই মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন স্বপ্নদোষ হলে বীর্যপাত হয় ওই বীর্য যদি কম্বলে লেগে যায় ওই কম্বল ধোয়া লাগবে বীর্য লেগে থাকা অবস্থায় তার উপরে কোনো কিছু বিছিয়ে নামাজ পড়া যাবে হ্যাঁ যদি বীর্যটা শুকিয়ে যায় তাহলে আপনি তার উপরে কোনো কিছু বিছিয়ে নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু বীর্যটা ভিজে থাকা অবস্থায় আপনি কোনো কিছু লাগিয়ে সেখানে নামাজ পড়লে যার উপরে যার উপরে নামাজ দাঁড়ালেন সেটাও তো ভিজে যেতে পারে এজন্য আমরা বলবো যে আপনি ভিজা অবস্থায় বৃজের উপরে দাঁড়িয়ে কোনো কাপড় রেখে নামাজ পড়বেন না আহমদ শামীম নামে একজন ভাই জানতে চেয়েছেন প্রিয় সাহেক আমার প্রশ্ন হচ্ছে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি এ বিষয়ে আমরা আগে উত্তর দিয়েছি আজকে সংক্ষেপে বলতে চাই যে কাবার দিকে পা দিয়ে ঘুমানো আমাদের দেশে আইব মনে করা হয় এই জন্য দেশের আই যেহেতু মানুষ মনে করে সেহেতু পক্ষে পশ্চিম দিকে কাবার দিকে পা দিয়ে ঘুমাবেন না তবে কাবার দিকে পা দিয়ে ঘুমাতে কোরআন হাদিসে নিষেধ করা হয়নি টয়লেট ইউজ করার সময় কাবার দিকে সামনের দিক অথবা পিছনের দিক দিয়ে বসতে নিষেধ করা হয়েছে টয়লেটে কিন্তু ঘুমানোর সময় পা দিতে নিষেধ করা হয়নি বরং যারা কাবার দিকে যারা চিত হয়ে শুয়ে নামাজ পড়তে বাধ্য হয় দাঁড়ানোর সামর্থ্য নেই তারা মাসালা হল কাবার দিকে পা দেবে বিপরীত দিকে মাথা দিয়ে মাথার নিচে বালিশ দিয়ে উঁচু করে তারা নামাজ আদায় করবেন তাহলে কাবার দিকে পা দিলে কাবার অসম্মান হলে নামাজে কাবার দিকে পা দিতে বলা হতো না আর আল্লাহ ফাকবুর আলমী তার ঘরের সম্মান রক্ষা করার জন্য যদি পা দেয়াকে তিনি অনাহুত মনে করতেন নাজায়জ মনে করতেন নিশ্চিত নির্দেশনা দিতেন যখন কেউ কাবার ছাদে ওঠে পানি উঠতে কাবার ভিতরে সাল্লাম ঢুকেছেন সাহবাইকার ঢুকেছেন পানিয়ে ঢুকেছেন এখনও মানুষ কাবার ভিতরে ঢোকে পা লাগলে কাবার সম্মান নষ্ট হয় না এই জন্য কাবার দিকে পা দিলে কাবার ভিতরে পানিয়ে ঢুকলে কোনো অসুবিধা নেই তবে যেহেতু আমাদের দেশে আই মনে করা হয় আবার বলছি একান্ত প্রয়োজন না হলে বাধ্য না হলে আমরা কাবার দিকে পা দেবো না বরং আমরা ভিন্ন দিকে পা দিয়ে ঘুমাবো যদি কাউকে আমরা কাবার দিকে পা দিয়ে ঘুমাতে দেখি তাহলে আমরা গুনার কাজ মনে করব না মোহাম্মদ রবিন নামে একজন ভাই জানতে চেয়েছেন ওয়ালাইকুম আসসালাম সালাম বলেছেন পূর্বের সকল পাপের জন্য যদি একবার কাপফারা দেয়া হয় তাহলে চলবে কি আসলে সকল পাপের কাপ নেই কিছু কিছু পাপ কাজ কাপ দিয়ে তা মেকআপ করতে হয় মিনিমাইজ করে নিতে হয় আর কিছু পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেফার করতে হয় ক্ষমা চাইতে হয় তো যে সমস্ত পাপের জন্য কাফফারা আছে সেগুলোর জন্য আলাদা আলাদা কাফফারা দিতে হবে আর যেগুলোর জন্য কাফফারা নেই সেগুলোর জন্য একসাথেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে তিনি আরও জানতে চেয়েছেন সন্না নামাজ না পড়লে গুণা হবে কি সন্না নামাজ না পড়লে যেগুলো সন্ন্যায় মোস্তাহসান উত্তম সন্না সন্ন্যায় মোস্তাহাব্বা সেগুলো না পড়লে গুণা হবে না কিন্তু যেগুলো সন্ন্যায় মোয়াক্কাদা এগুলো না পড়লে হানাফ বলেন গুণা হবে অন্যান্য মাসলাকের আলেমরা বলেন কোনো সুন্নাই যদি না পড়া হয় তরক করা হয় তাহলে গুণা হবে না মোয়াখাসা হবে না তো আমরা যেহেতু হানাফি আমরা অনুসরণ করি তাই হানাফি ফেকের আলোকে আমরা বলছি যে ওলামাই হানাব বলেছেন সুন্নাতে মোয়াক্কাদা তরক করলে গুণা হবে নামাজে যে কোনো দোয়া এভাবে দোয়া করা যাবে কি আজকে দোয়া যে সবাবগুলো আমরা পেলাম সেগুলো আল্লাহ ওর কবরে ওর কবরে পৌঁছিয়ে দাও এভাবে দোয়া করা যাবে কিছু কিছু সাবাব আছে যেগুলো কবরস্থ মানুষ পেয়ে থাকে যেমন সাদাকার সাবাব কবরস্থ মানুষ পেয়ে থাকে কারোর জন্য দোয়া করলে দাওয়ার যে ফজিলত দোয়ার যে স্বাব সেটা কবরস্থ মানুষ পেয়ে থাকে এটা হাদিস দিয়ে সাব্যস্ত কোনো কোনো আলেমরা বলেছেন কোরআন তেলোয়ার যদি করা হয় কারো উদ্দেশ্যে এবং সে সাবাবও মৃত ব্যক্তি পেয়ে থাকে এই মর্মেও কোনো কোন আলেম অত দিয়েছেন এখন এই দোয়াগুলো যেহেতু পেয়ে থাকেন এগুলো হাত তুলে আল্লাহর কাছে বলার প্রয়োজন হয় না যে আল্লাহ আপনি এই সাদাকার সবাব টমককে দেন আল্লাহ আমি এই এবাদরটুকু এই দোয়াটুকু তার জন্য করছি আপনি তার কাছে পৌঁছিয়ে দেন এভাবে বলার প্রয়োজন হয় না আল্লাহ নিজ থেকে এমনিতেই পৌঁছিয়ে দেন কারণ যেহেতু সাদাকার সাব দোয়ার স্বাব মৃত ব্যক্তি পেয়ে থাকে তা আপনি আমি সাদাকা করার সাথে সাথে দোয়া করার সাথে সাথে আলটামেট এটা পৌঁছে যায় এরপরেও যদি কেউ আল্লাহ তাল্লাহ কাছে অনুরোধ করে তাহলে অসুবিধা নেই কিন্তু কিছু স্বাব আছে যেগুলো ব্যক্তি নিজেই পাবে যেমন আপনি দুরাকাত নামাজ পড়েছেন এখন এই দুরাকাতের স্বয়াব আপনিই পেয়েছেন এখন আপনি যদি বলেন যে এই স্বয়াবটা অমককে দাও তমককে দাও দলিল লাগবে আসলে এভাবে নিজে আমল করে নিজের স্বভাব অন্যকে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আদৌ নেই আর নিজেরই তো স্বভাবের দরকার তো আমরা এইভাবে মানুষকে স্বভাব বিলাবো কেন আর সেটা হাদি দিয়েও সাব্যস্ত হওয়া লাগবে যেমন আপনি হস করছেন এখন আপনি বলবেন যে হসটা আল্লাহ অমুককে দিয়ে দাও যদি বদলি হস করে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা কারণ আপনি হেরামটাই বেঁধেছেন কারো পক্ষ থেকে কিন্তু আপনি নিজের হজ নিজে করলেন নিজের জাকাত নিজে দিলেন নিজের ফরজ নামাজ নিজে পড়লেন আর আপনি সেটা অমুককে দাও তমুককে দাও তাহলে আপনার কি সাওয়াবের প্রয়োজন নেই তাই এভাবে সাবাব মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া বা মক্কে আল্লাহ দিয়ে দেন এরকম দোয়াতে বলা এটা হাদিস দিয়ে সাব্যস্ত নয় যদিও আমাদের দেশে এটা খুব প্রচলিত একটি বিষয় যে আমরা সকল দোয়া ও মককে তমককে দিই অথচ কোরআনে আল্লাহ আরা শিখিয়েছেন ইস্তক ফারের কথা যে মানুষরা বলবে রব্বান ফিরলানা ওলি আক আল্লাহবাকান রব্দ ফিরলি ওয়ালি অলি দইয়া অলি মিনয় মিয়া কম হিসাব এভাবে আল্লাহ শিখিয়েছেন আমরা যেন ইস্তেকফার করি আপনজনদের জন্য মোমেনদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু ইস্তেফারের ছেও দোয়া বিতরণের রেওয়াজটা আমাদের দেশে বেশি চালু হয়ে গিয়েছে মাহবুব আলম মন্ডল নামে একজন ভাই জানতে চেয়েছেন তার বোনের বয়স বাস বছর তিনি একটি ছেলেকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চান পিতামাতাকে বলেছেন কিন্তু পিতামাতা রাজি হয়নি তাই বোন ওই ছেলেকে বিয়ে করে ফেলেছে পিতামাতা তাকে বাড়িতে আনছে না এ বিষয়ে কিছু পরামর্শ বিয়ে এভাবে একা একা করে ফেলা ঠিক না মাতা পিতার স্বপ্নভঙ্গ করা হয় এই জন্য বিয়ের সিদ্ধান্তটা হুট করে নেয়াটা এটা সুন্দর নয় এবং এটা ভবিষ্যতের জন্য কল্যাণকর নয় এজন্য আমরা বলবো যে ছেলে মেয়ে যারা আছে বিয়ের বয়সে তারা যেন মা বাবার সাথে পরামর্শ করে বিয়ে করে এবং এই যে টিনেজার যারা আছে বিয়ের বয়সে যারা উপনীত হয় তারা আসলে গভীর পরিকল্পনা ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে না বরং তারা ইমোশনাল সিদ্ধান্ত বেশি নেয় এই জন্য তারা হুটাৎ করে বিয়ে করে ফেলে এ বিয়েগুলো টিকে কম মা বাবার দোয়া ছাড়া বিয়ে করলে বিয়েগুলো থেকে যায় বরকত শূন্য এই এজন্য আমরা বলবো এভাবে যেন বিয়ে না করে এরপরে যদি কেউ বিয়ে করে ফেলে তাহলে মা সহ অন্যদেরকে বলবো বিয়ে তো ভালো জিনিস আপনার সন্তান আপনাকে জানায়নি এ কাজটা ঠিক নয় কিন্তু যে কাজটা করেছে বিয়ে করা সেটা তো খারাপ কিছু করেনি এই জন্য আপনারা মেনে নেন এটাকে ওয়েলকাম জানান বরং মানবেন না সম্পর্ক আরও হীন হবে আরও খারাপ হবে এটার তুলনায় সম্পর্ক ভালো করে ফেলাই ভালো এই জন্য যে ভাইটি প্রশ্ন করেছেন তার মা বাবাকে আমি জানাতে চাই যে আপনারা আপনাদের মেয়েটাকে এবং মেয়ের জামাইকে ঘরে নিয়ে আসুন তারা তো বিয়ে করেছে খারাপ কিছু তো করেনি মনে যে কষ্ট আছে কষ্টটা ক্ষমা করে দিন শরীফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছে কেউ যদি মৃত আত্মীয় স্বজনের মাগ ফেরাত উদ্দেশ্যে খাবারের আয়োজন করে দোয়ার আয়োজন করে ধনী গরিব সকলকে খাবার দিতে চায় এটা কি সুন্নাবিরোধী কাজ হবে এটা সুন্না বিরোধী না বলে উপায় কোথায় কারণ এভাবে কারাম তো করেননি প্রিয় নবীও করেননি এভাবে আত্মীয় স্বজনকে সবাইকে ডেকে এনে খাবারের আয়োজন করা এটা হাদিসে পাওয়া যায় না বরং হাদিসে পাওয়া যায় সাদা তবে হ্যাঁ যদি আপনি খাবার দিতে চান খাবার দেওয়া একটা শতকা হাদিস ইসলাম ও কালুম আলামিফ শ্রেষ্ঠতম কাজ কি ইসলামে প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল সাল্লাম তখন বলেছিলেন তুমি যারা চিনো বা না চিনো তাদেরকে খাবার দেবে এবং তাদেরকে সালাম দেবে এটা শ্রেষ্ঠতম কাজ তো খাবার দেয়া যদি একটি শ্রেষ্ঠতম কাজ এই হিসাবে আপনি খাবারও দিতে পারেন তবে সাদাকা করা উত্তম তো খাবারও একটি সাদাকা আপনি করতে পারেন এজন্য নির্ধারিত দিন তারিখ এটা যেন করা না হয় তাহলে এটা ঠিক হবে না বেদাতের পর্যায়ে চলে যাবে তবে খাবার দেওয়ার যে ট্রেডিশনটা আমাদের সাথে চালু হয়েছে তিন দিনা চার দিনা চল্লিশা এটা অবশ্যই পরিহার করতে হবে বরং এ খাবারের আয়োজনের মাঝে লৌকিকতা বেশি থাকে এখানে রিয়া প্রদর্শন ইচ্ছা বেশি থাকে এর চেয়ে গোপনে সাদাকা করার মানসিকতা আমাদের তৈরি করা উত্তম নুরুদ্দিন আরাফাত নামে একজন ভাই জানতে চেয়েছেন ইমামের পিছনে যদি মুসল্লি মাত্র একজন হয় এ অবস্থায় ইমামের অজু ছুটে যায় করণীয় কি আর যদি মুসল্লির অজু ছুটে যায় তাহলে করণীয় কি অর্থাৎ দুজনে যদি নামাজ পড়ে তাহলে জামাতে নামাজ পড়লে এটা হচ্ছে জামাতটা না কেস জামাত হবে কিন্তু অপূর্ণ এ অবস্থায় ইমামের যদি অজু ভেঙে যায় তাহলে ইমাম চলে যাবে ইমাম চলে যাবে মুসল্লি নিজের নামাজ নিজে শেষ করবে আর যদি মুসল্লির নামাজ অজু ভেঙে যায় তাহলে মুসল্লি চলে যাবে সে অজু করবে ইমাম তার নামাজ একায়ে চালিয়ে নেবে তো যেহেতু তারা জামাতে নামাজ শুরু করেছিল পরে যদি অজু করে আবার জামাতে সামিল হতে পারে দেড়শো ওকে সবাব পাবে পরিপূর্ণই আর যদি পরে জামাত পুরা না পায় এর মাঝেই যিনি ছিলেন তিনি নামাজ শেষ করে দেন তাহলে যেহেতু জামাতে শুরু করেছিল আমরা আশা করি আল্লাহ জামাতের সবাব দেবেন ইনশাআল্লাহ খোরশিদ আলম নামে একজন ভাই জানতে চেয়েছে এক লোক স্বপ্ন দেখেছে তার মেয়ে অসুস্থ হবে এবং মারা যাবে কিছুদিন পরে তাই হয়েছিল সেই লোকটি এখন আবার স্বপ্ন দেখছে সে প্রবাসে মৃত্যুবরণ করবে সে এখন খুব চিন্তিত অবস্থায় আছে স্বপ্নের ব্যাখ্যা দেবেন কি আসলে স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা দেয়া একটু কঠিন অনেক সময় এমন স্বপ্ন নিজেও দেখি যেটার ব্যাখ্যা নিজেই বুঝি না এই জন্য স্বপ্নের পরিপূর্ণ ব্যাখ্যাটা এটা পাওয়া একটু দুষ্কর একটু জটিল বিষয় তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব খারাপ স্বপ্ন দেখলে আমরা বাম দিকে তিনবার থুতু ফেলবো আউজুবিল্লাহমিনার সাহিত্য অনেক রাজিম পড়ব রাসুল বলেছেন খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলবে আউজুবিল্লাহমিনার সহিত অনেক রাজিম পড়ে তাহলে খারাপ স্বপ্নের প্রভাব থেকে আশা করা যায় তুমি মুক্তি পাবে আর স্বপ্ন যদি ভালো কিছু দেখি তাহলে ভালো হায়াত মৃত্যু এগুলো আল্লাহ নির্ধারণ করে রেখেছে ইভেন কে কোথায় মারা যাবে সেটাও নির্ধারণ করা আছে সেহেতু যে ভাইটির স্বপ্ন দেখেছেন তিনি প্রবাসে মারা যাবেন দুশ্চিন্তা না করার জন্য তাকে অনুরোধ করছি আল্লাহর কাছে কল্যাণ কামনা করুন আমরা দোয়া করছি আল্লাহ আপনার কল্যাণ করুন ইমাদুদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন হুজুর আমার একটি প্রশ্ন দয়া করে উত্তর দেবেন প্রশ্নটি হচ্ছে কোর্টের মাধ্যমে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ওনাকে নিয়ে আবার সংসার করতে চাইলে কি করতে হবে আসলে তালাকের মাসালাগুলো আমরা এভাবে লাইভ প্রোগ্রামে উত্তর দেই না এ বিষয়ে খুব জটিল এবং সেন্সিটিভ এই জন্য তালাকের ব্যাপারে আপনি যে কোর্টে তালাক দিয়েছেন সেখানে তালাক নামা আছে কাগজ আছে ওই কাগজটা হাতে নিয়ে অভিজ্ঞ একজন মুফতির কাছে চলে যাবেন তিনি সেটা পড়বেন তারপরে কিছু প্রশ্ন করবেন তালাকটা কোন পর্যায়ের তালাক এটা কি এক তালাক না দু তালাক না তিন তালাক রাজাদ করা যাবে নাকি করা যাবে না মোকাল্লাজা হয়ে গেল কি না সার্বিক বিষয় তিনি দেখে আপনাকে কিছু প্রশ্ন করে তারপরে সিদ্ধান্ত দেবেন এনশা আল্লাহ শেখ আমজাদ হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন ভুলে মাগরিবের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে করণীয় ফেলেছি কি ভুলে সালাম ফিরিয়েছেন দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আরো এক পড়বেন তারপরে তাসাহুদ পড়ে আবার সালাম ফিরিয়ে সাহসী দেবেন আবার পরবর্তীতে আপনি তাসাহুদ পড়ে নামাজ শেষ করবেন অথবা আপনি তাসাহুদ দরুদ দোয়া মাসুরা পরে সাহসীদা দেবেন তারপরে সাউসেদ না পরে আবার সালাম ফিরিয়ে ফেলবেন সেটাও হাদিস দিয়ে প্রমাণিত একাধিক নিয়মেই হাদিস দিয়ে দেয়া সোমাই আক্তার নামে একজন বোন জানতে চেয়েছেন একজন তালাক মেয়েকে আমার ভাইয়ের বউ করে এনেছি মেয়েটির আগের সংসারে একটি ছেলে আছে এ ছেলেটা বড় হলে কি আমি তার সাথে পর্দা করতে হবে জীবন যেহেতু এসেলে আপনার ভাইয়ের ছেলে নয় এটা আপনার ভাইয়ের বউয়ের আগেকার স্বামীর ছেলে সেহেতু এসেলের সাথে আপনাকে পর্দা করতেই হবে মোহাম্মদ জয়নাল নামে একজন ভাই জানতে চেয়েছেন ছেলে মেয়েরা ছেলেরা মোহাম্মদ জয়নাল নামে একজন ভাই জানতে চেয়েছেন ছেলেরা মেয়েদের গায়ে মাপ নিয়ে চুড়িদার ব্লাউজ তৈরি করতে পারবে কি যদি সে তার মহার্নাম পুরুষ হয় তাহলে পারবে অর্থাৎ বাবা ভাই যদি মাপ নিতে চায় তাহলে মেয়ের বোনের গায়ের মাপ নিয়ে ব্লাউজ বানাতে পারবে জামা বানাতে পারবে অসুবিধা নেই কিন্তু গায়ের মাহার্নাম পুরুষ যদি হয় যে পুরুষের সাথে বিবাহ জায়েজ সে পুরুষ কোনো একজন মেয়ের বডিতে হাত দেবে গায়ের মাপ নেবে এটা অবশ্যই জায়েজ নেই এটা করবেন না ফারুক খান জানতে চেয়েছেন আচ্ছা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর যদি কেউ মারা যায় গোনা হবে হ্যাঁ ইমার্জেন্সি ব্যালেন্স আপনি নিলেন এর মাঝে আপনি ব্যালেন্সের টাকা পরিশোধ করতে পারেননি তাহলে তো আপনি হক নষ্ট করলেন কোম্পানি আপনার কাছে টাকা পাবে কোম্পানি যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি তো নিশ্চয়ই পরের হক নষ্টকারী হিসাবে মারা যাবেন তাই ইমার্জেন্সি ব্যালেন্স নিতে সাবধান আর ব্যালেন্স নিলে অবশ্যই তাড়াতাড়ি তাদের টাকা পাওনা পরিশোধ করে দিতে হবে গাজী মামুন নামে একজন ভাই জানতে চেয়েছেন বাবা ভাইয়ের সামনে মেয়েদের পর্দা করা লাগবে কি হ্যাঁ বাবা ভাইয়ের সামনে মেয়েদের পর্দা করা লাগবে হাঁটু থেকে নাবি পেট এবং পিঠ বিশেষত হাঁটু থেকে নাবি পর্দা করতেই হবে এবং বুক ঢেকে রাখবে আর দেহের বাকি অংশ যদি বাবা ভাই মহারাম পুরুষ যারা আছে যাদের সাথে বিবাহ নিষিদ্ধ চাচা মামা তারা যদি দেখেও ফেলে তাহলে গুণা হবে না তবে শালীনতার ক্ষেত্রে নিজের দেহ ঢেকে রাখাই উত্তম টিসা টিসা নামে এক ডায়েরি থেকে একজন জানতে চেয়েছেন তাকবির উলার সাথে জামাতে সালাত আদায় করার সময় ইমামের দ্রুত গতির কারণে মুসল্লিরা অনেকে ফরজ রোকন ইমামের সাথে ধরতে পারে না যেমন ইমাম তাকবির বলে রুকুতে চলে গেলেন মুসল্লিরা রুকুতে যাওয়ার আগেই ইমাম দাঁড়িয়ে পড়লেন এ অবস্থা মুসল্লিদের করণীয় কী আসলে দুঃখজনক এভাবে তাড়াহুড়া করে যারা নামাজ পড়ে তাদের জন্য আফসুস ছাড়া কিছুই করার নেই যে রুকুতে যাবেন মসল্লিরা সেই রুকুতে যাওয়ার আগে ইমাম আবার উঠে গেছেন আস্তাফেরুল্লাহ এটা বড় দুঃখজনক এমন যদি হয় তাহলে এই ইমাম পরিবর্তন করা জরুরি ইমামকে সতর্ক করুন সংশোধন করুন তিনি সতর্ক না হলে সংশোধিত না হলে এই ইমামকে পরিবর্তন করুন মোহাম্মদ সালমান হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন সফরে যখন বাহির হই গন্তব্যে পৌঁছে গেলে তখন কি কসর নামাজ পড়ব জি ভাই যদি গন্তব্য আপনার নিজের বাসস্থান হয় নিজের বাবার বাড়ি নিজের বাড়ি হয় যেখানে আপনার নিজের ঘর আছে নিজের কামরা আছে থাকার জন্য আলাদা খাট আছে যেখানে আপনি অবস্থান করেন সেটা আপনার চাকরিস্থল হোক নিজের ঘর বাড়ি হোক যদি অবস্থানের জায়গা আপনার থাকে রুম থাকে কামরা থাকে খাট থাকে তোষক থাকে তাহলে আপনি পৌঁছার সাথে সাথে আপনি মুকিম আর এমন জায়গায় গিয়েছেন যেখানে আপনার জন্য আলাদা কোনো ঘর নাই কামরা নেই তাহলে আপনি সেখানে মুসাফির আর মুসাফির থাকা অবস্থা কসর পড়বেন মুকিম হয়ে গেলে কসর পরা যাবে না সালামতুল্লাহ ভাই জানতে চেয়েছেন যদি স্বামী একসাথে স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে কি তালাক হবে আমি তালাকের ব্যাপারে একটু আগে বলেছি এখন আবারও বলছি একসাথে তিন তালাক দেয়ার পরিস্থিতিটা কি ছিল উত্তেজনা কেমন ছিল মাথা কি ঠিক ছিল নাকি ঠিক ছিল না ইত্যাদি বিষয়গুলো প্রশ্ন করে তারপরে জবাব দিতে হবে সাধারণভাবে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যাবে মোগাল্লাজা হয়ে যাবে ওলামাইয়াহনাব বলেছেন অন্য অন্য আলেমরা বলেছেন হবে না কিন্তু এরপরে হুঠাট করে এভাবে মোবাইল লাইভে কারো প্রশ্নের উত্তর দেয়া কঠিন তালাকের ব্যাপারে তাই আমরা তালাক হলো কি না এ বিষয়ে মুক্তিদের শরণাপন্ন হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার পরামর্শ দিচ্ছি মোহাম্মদ শামীম নামে একজন ভাই জানতে চেয়েছেন এক সপ্তাহের জন্য তিন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবো এমত অবস্থায় আমি সফরের নামাজ পড়বো কীভাবে এবং যাওয়ার সময় গাড়িতে জার্নি করতে হবে পাঁচ সাত ঘন্টা এমত অবস্থায় জহর আসর নামাজ কি একসাথে পড়া যাবে জি ভাই যান যদি দূরত্ব কমপক্ষেই সেভেন্টি সেভেন কিলোমিটার্স হয় ওলামাই হানাব বলেছেন তাহলে আপনি মুসাফির আপনি নিজের মহল্লা পরিত্যাগ করার পরে মুসাফির আপনি সফরের নামাজ জহর আসর ঈশা দুরাকাত পড়বেন ফরজ চারাকাতের জায়গায় সুন্নাত আপনি পড়লেও পারেন না পড়লেও পারেন অসুবিধা নেই তবে ফজরের নামাজের সুন্নাত পড়বেন রাসু সাল্লাম সফর হজর মকিম মুসাফির কোনো অবস্থাতেই ফজরের নামাজের সন্না পরিত্যাগ করতেন না ওই যে সন্না পড়বেন বিতিরের নামাজ সফর অবস্থায় পড়বেন ওলামে মেহানাব বলেছে সফর অবস্থায় প্রিয় নবীতির নামাজ পড়তেন তাই আমরাও পড়ব সারবো না আর জোহর এবং আসর যদি আপনি সফর অবস্থায় থাকেন তাহলে একসাথে পড়বেন এমন কয়েকটি হাদিস আছে পড়তে পারবেন তবে বললাম এহানাব বলেছেন শুধুমাত্র হজের সময় মিনা এবং মুজদালেফা আরাফা এবং মুসদালেফাতে আরাফাতে জোহর আসর আর মুজদালেফাতে মাকরি বেশা একসাথ করা যায় এছাড়া আর কোথাও করা যায় না কিন্তু অন্য মাসলাকের আলেমরা বলেছেন এবং এ বিষয়ে চার পাঁচটি হাদিস সহি হাদিস আছে রসল্লা সাল্লাম নিজে জোহর আসরকে একত্রিত করতেন সফর অবস্থায় মাগরিব এশাকে একসাথ করতেন সফর অবস্থায়। এই জন্য আপনি যদি মনে করেন যে আমি যদি সফর অবস্থায় দুই নামাজ আলাদা পড়ি তাহলে নামাজটা ছুটে যেতে পারে অথবা যেখানে পড়ব পরিবেশ না পেতে পারি অজুর জায়গা নেই এই জাতীয় ঝামেলা আছে তাহলে আপনি মুসাফির অবস্থা জোহর এবং আসরকে একসাথ করে পড়তে পারেন মাগরীব এশাকেও একসাথ করে পড়তে পারেন এটা সহি হাদিস দিয়ে সাব্যস্ত আছে তবে মাগরীব এবং আসরকে একসাথ করা যাবে না দিনেরটা রাতেরটা আলাদাভাবে একসাথ করা যাবে এসো ইসলামী জীবন ঘড়ি এই আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন এক ব্যক্তির কাছে কিছু টাকা ধার নিয়েছি অনেক দিন হলো পরিশোধ করে যা পাবে খুশি মনে তাকে আরেকটু একটু বাড়িয়ে পরবর্তীতে পরিশোধ করা যাবে জিনা করা যাবে না হাওলার টাকা নিয়েছেন যে পরিমাণ ফিরিয়ে দেবেন সে পরিমাণ সামান্য বেশি দেবেন ওয়াল রিবা অতিরিক্তটাই সুদ হয়ে যাবে আপনি খুশি হয়ে যদি ব্যবিচার করেন তাহলে ছেলেও রাজি মেয়েও রাজি দুজন খুশি হলে কি জেনা জায়েজ যে ব্যক্তি মদ কিনবে যে ব্যক্তি মদ বিক্রি করবে দুজন খুশি হয়ে যদি টাকা পয়সা বিনিময় করে মদ খায় হবে হবে না আল্লাহর কিছু বিধান আছে আপনার খুশি আমার খুশির সাথে কোনো সম্পর্ক নেই সুদের মাসালা একই খুশি হয়ে ঘোষ দিলে হারাম ঘোষ খাওয়াও হারাম অনুরূপভাবে দুইজন খুশি হয়ে অতিরিক্ত টাকা দেবেন এটা সুদ হবে এটা জায়াজ হবে না মেসবাউদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন শরীয়তের ওজর ব্যতীত জামাত তরক করলে কবিরা গুণা হবে জামাতে নামাজ পড়া সোনাদে মোয়াক্কাদা কোনো কোনো আলম বলেছেন ওয়াজিব সুতরাং ওজোর ব্যতীত জামাতে জামাতে নামাজ পরিত্যাগ করলে গুণা হবে এবং কবিরা গুণা হওয়ার সম্ভাবনাই রয়েছে বিতিরের নামাজ যে কয়টি পদ্ধতিতে পড়া যায় হাদিস দিয়ে সাব্যস্ত আমি কি যে কোনো একটি আমল করতে পারবো জি আপনি যে কোনো একটি আমল করতে পারবেন হাদিসে যেহেতু আছে অসুবিধা নেই তবে আপনি যদি হানাপি মাজহাব ফলো করেন তাহলে আমি আপনাকে বলবো হানাপি মাজহাবে যে সিস্টেমে বিতির পড়া হয় সেটাও তো হাদিসে আছে সুতরাং আপনি সেটা অনুসরণ করতে পারেন আর যদি আপনি ভিন্ন হাদিসে আমল করতে চান তাহলে যেহেতু হাদিসে আছে সেহেতু আমল করা যাবে না এ কথা বলার সাহস তো আমার নেই হাদিসের বিরুদ্ধে আমি অবস্থান কিভাবে নেবো এই জন্য আপনি চাইলে ভিন্নভাবেও হাদিস দ্বারা সাব্যস্ত সিস্টেমে আপনি পড়তে পারবেন মোহাম্মদ আজিজ ভাই জানতে চেয়েছেন যে হজুর আমি আপনার লিখা বইগুলো পড়েছি আবদুল্লা জাহাঙ্গীর স্যারের লিখা বইগুলো পড়েছি এখন আপনারা যা বলেন যা লিখেছেন এর আলোকে কথা বলতে গেলে এলাকার কিছু আলেম আমাকে ফিতনা সৃষ্টিকারী বলছে করণীয় কি আসলে তাদের জন্য আমরা দোয়া করতে চাই কোনটা ফেতনা সৃষ্টি আর কোনটা সুন্না কায়েম এটাই আজকে জাতি বলে গেছে যে এলাকা মানুষ মাজারে শেষদা দেয় ওই এলাকায় কোনো আলেম যদি বলে মাজারে শেষ দা দেয় হারাম আর ওই এলাকার লোকেরা যদি বলে আপনি ফেতনা সৃষ্টি করছেন কি করবেন আপনি এখন এই অবস্থা দোয়া করেন তাদের জন্য আর হক কথা বলতে থাকুন তবে হেকমতের সাথে বিনয়ের সাথে হাসি মুখে সত্য তুলে ধরুন আল্লাহ তালার কাছে আমরা মুক্তি চাই এবং যারা বিভ্রান্ত তাদের জন্য আল্লাহ তালার কাছে আমরা হৃদয়াত চাই আল্লাহ সকলকে বুঝদান করুন মাহমুদ আব্দুল আজিজ ভাই জানতে চেয়েছেন আমাদের দেশে বর্তমানে একটি দল আছে যারা কোরআন সুন্না মানে না যারা হাদিস এবং সুন্না মানে না তারা বলে কোরআনই যথেষ্ট তাদের ব্যাপারে আপনি কি বলবেন আসলে যারা হাদিস এবং সুন্না মানে না তারা ইসলামকে অস্বীকার করছে আহলে কোরআন নামে একটি ফেতনা আমাদের দেশে তৈরি হয়েছে কিছু ভাই আছে যারা বলেন যে কোরআন এনাফ আল্লাহ তালা বলছেন আমি কোরআনে সবকিছু দিয়েছি হাদিস কি দরকার তা আমরা বলবো যে আল্লাহ তালা কোরআনে বলছেন আমি সবকিছু দিয়েছি সে আল্লাহ ও মা না হুমাহু রাসুল যা নিয়ে এসেছেন গ্রহণ করো রাসুল যা সেরেছেন তা সারো যে আল্লাহ কোরআনে বলছেন মা ফটর কিতাবসাই আমি কোরআনে কিছুই বাকি রাখিনি সে কোরআনে আল্লাহ বলছে বলিন কনতম তো আল্লাহ হাফত তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীকে অনুসরণ করো তো রাসুলকে অনুসরণ না করলে আপনি তো কোরআনকে অনুসরণ করলেন না তাই কোন ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি তাকে হাদিস মানতেই হবে কারণ হাদিস হচ্ছে কোরআনের জীবন্ত ব্যাখ্যা এই জন্য হাদিস মানি না বললে ইমান থাকবে না কারণ সে কোরআনের অসংখ্য আয়াতকে সে অস্বীকার করছে আর হাদিস না মেনে দুরাকাত নামাজ পড়া যাবে আদৌ কি সম্ভব কারণ নামাজে দাঁড়াইলেই তো আপনি যখন তাকে বেরতে হারিমা দেবেন তখন আমি আপনাকে প্রশ্ন করবো এই হাত তুললেন কেন আপনি যখন দাঁড়ালেন তখন দাঁড়ানোর সিস্টেমটা পাইলেন কই। আপনি যখন রুকু করবেন আমি প্রশ্ন করবো এই রুকুর জন্য মাথা ঝুঁকালেন কোরআনে কোথায় আছে যখন আপনি সেজদা করবেন আমি আপনাকে বলবো এই সেজদার জন্য কপাল মাটিতে লাগাইলেন এটা কোরআনে কোথায় আছে দুটা সেজদা করলেন কোরআন দুই সেজদার কথা নাই রুকু করলেন একটা কোরআন তো এক রুকুর কথা নাই কোরআন যদু আল্লাহ একও বলেনি দুইও বলেনি তিনও বলেনি এইভাবে প্রশ্ন তৈরি হবে যে আপনি কিভাবে নামাজ পড়ছেন হাদিস ব্যতীত ইসলামের কোনো বিষয় মানা যাবে না কারণ কোন এবাদত কিভাবে করতে হবে প্রবী মাহমদ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই জন্য উনার নির্দেশনার নামই হাদিস উনি যা বলেছেন হাদিস যা করেছেন হাদিস উনার সামনে করা হয়েছে তিনি ছুপ থেকেছেন সেটাও হাদিস এই যারা বলছে আমরা হাদিস মানি না আসলে তারা ইসলামী মানছে না যে মানুষগুলো বিভ্রান্ত ইমান হারা হয়ে গেছে তাদের হৃদায়াতের জন্য আমরা আল্লাহর কাছে তোয়া করছি আরিফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন যে শেখ আমার প্রশ্ন মোবাইল দেখে কি জুমার খোদবা দেওয়া যাবে হ্যাঁ যদি আপনি মোবাইলে খোদবা লোড করে নেন সেটা আপনি মোবাইলে ফটোকপি করে নেন তাহলে আপনি দেখে দেখে খোদ্বা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আরিফ নামে একজন ভাই কলকাতা থেকে জানতে চেয়েছেন তিনি বলেছেন যে কিছু মানুষ আছে যারা বলে লা ইরাহ্লাহ জীবন একবার পড়লেই চলবে যে যাই করুক একদিন না একদিন তো জান্নাত পাবে এ বিষয়ে আপনি কিছু বলবেন আসলে লা ইলাহ ইল্লাহ যে ব্যক্তি অন্তর থেকে পড়বে সে জান্নাত পাবে কিন্তু প্রশ্ন হলো যে অন্তর থেকে লা ইলাহ ইল্লাহ পড়েছে সে কি বেনামাজি হতে পারে যে লা ইলাহ ইল্লাহ স্বীকার করে সে কি কোরআন হাদিসের আমলের বাইরে চলতে পারে লা ইলাহাই পড়ছে নামাজ পড়ছে না রোজা রাখছে না লাইলা আল্লাহ পড়ছে আবার মাজারেদা করছে লা ইলাহাই লাল্লা পড়ছে সুদ খাচ্ছে লা পড়ছে মানুষের আইন বানাচ্ছে মেনে চলছে এগুলো তো লাইল আহি লাল্লা বলা নয় প্রকৃত অর্থে যে ব্যক্তি লাইলাহ ইল্লাল্লা বলে সে ব্যক্তি কোনো সুন্দর মেনে চলে লা ইল যার অন্তরে আছে সে ব্যক্তি জান্নাত পাবে কোনো সন্দেহ নেই আসুলের সাহাবারা যারা ইন্তেকাল করেছেন নামাজ রোজা আসার আগেই সুমাই আরাদি আল্লাহ তায়াল লা ইলহাই গ্রহণ করেছেন নামাজ রোজা হজ যাকাত কিছুই পাননি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লা গ্রহণ করেছেন নামাজ রোজা হজ যাকাত কিছুই পাননি তারা জান্নাতি লা ইলাহা জান্নাতে যাওয়ার মাধ্যম কিন্তু লা ইলাহা বলবেন আজ নামাজ পড়বেন না রোজা রাখবেন না হজ করবেন না যাকাত দেবেন না এগুলো পাইলেন পড়বেন না তাহলে আপনার লা সঠিক লাহিলা ইল্লাল্লাহ নয় রুবেল আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন হুজুর তাওবা কতবার করা যায় একই বিষয়ে আসলে তাওবা একই বিষয়ে বারবার করা যায় আপনি তাওবা করেছেন তারপরে আবার অন্যায় করে ফেলেছেন যদি এমনটি হয় ভাববেন না যে আপনি আর তাও বা করবেন না বরং আবার করুন যদি আপনি তাওবা তো ফিরে আসা ফিরে আসতে পারেননি অন্যায় আবার করে ফেলেছেন তাহলে আপনি আবার তাও করুন আপনি বারবার তাওবা করতে থাকুন তবে গুণা একইবার একই গুণা বারবার করা প্রমাণ করে তাওবা কবুল হয়নি এজন্য আমরা বলবো যে তাওবা কন্টিনিউ চালু রাখুন মোহাম্মদ শহীদুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন ইসমে আজম নামাজের বৈঠকে পড়া যাবে অথবা ইসমে আজম কোন সময় পড়তে হয় আসলে ইসমুল আজম মানে আল্লাহ কেউ কেউ বলেছেন আসমাদ এ শব্দটি ইসমুল আজম তা আপনি নামাজের ভিতরেও তো কুলহাল্লাহ আদ পড়া যায় আর আল্লাহর নাম তো বারবারই আছে সুতরাং নামাজের ভিতরে বাইরে আপনি ইসমু আজম বারবার পড়তে কোন। অসুবিধা নেই সম্মানিত দিনের ভাই বোনের আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্নের জবাবদের মধ্যে দিয়েছি আসলে আজান শুরু হয়ে গিয়েছে তা আমরা আজকের লাইভ আর লম্বা করতে চাই না যে সকল ভাই বোনেরা আমাদের সাথে জয়েন করেছেন আজকের এই প্রোগ্রামটি আপনারা মেহরবানি করে একটু শেয়ার করে দিন অন্য ভাই বোনরা জানতে পারবে প্রশ্ন আপনার উত্তর আমাদের সকলের আশা করি আমরা উপকৃত হয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে দিনের বিষয়গুলো ভালো করে জেনে বুঝে তারপরে من يجعل التوفيق دان كورون. امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله